ডিভিসির জল ছাড়াই হুগলিতে বন্যা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ডিভিসি থেকে জল ছাড়ার ফলে হুগলির বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। ডিভিসি থেকে গতকাল 3 লক্ষ কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে, যার ফলে আরামবাগ, উদয়নারায়ণপুর ও পরশুরা পঞ্চায়েতের একাধিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে পরশুরা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন। প্রথমে তিনি হাওড়ার উদয়নারায়ণপুরে যান এবং সেখান থেকে হুগলির পরশুরার ব্রিজের ওপর থেকে নদীর পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দাদের দুর্দশার কথা শুনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা ম্যানমেড বন্যা, ডিভিসি ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত জল ছেড়েছে। মুখ্যমন্ত্রী এরপর সমস্ত রোড হয়ে আকরি শ্রীরামপুর গ্রামে যান, সেখানে জলবন্দী মানুষজন বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি ত্রাণ ও পুনর্বাসনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। জেলাশাসককে ডেকে এনে পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি ত্রাণ ব্যবস্থার সমন্বয় করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই প্রথম লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত, জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। এই মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, রিলিফ ক্যাম্প করা হয়েছে। বন্যায় ঘরবাড়ি ছাড়া অসংখ্য মানুষ প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সরকারের তরফ থেকে যথাযথ সাহায্য করা হবে এবং ডিভিসির জল ছাড়া নিয়ে উচ্চস্তরে কথা বলা হবে।